রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু, বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু দমদমের বাসিন্দার। 8ই জানুয়ারি হাসপাতালে ভর্তি হন 63 বছরের মহিলা, মৃত্যু হয় 14ই জানুয়ারি। রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু, বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল দমদমের বাসিন্দার 63 বছরের ওই মহিলা। 8ই জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় 14ই জানুয়ারি। 100 দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ, ভুয়ো জব কার্ড খুঁজতে 4 সদস্যের কমিটি গড়লেন প্রধান বিচারপতি। কেন্দ্র, রাজ্য, ক্যাগ এবং অ্যাকাউন্টেন্ট জেনারেলের একজন করে প্রতিনিধি দিয়ে গঠন করা হবে এই কমিটি। এই দুর্নীতির যে টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে তা সঠিক হাতে যাক, এমনই মন্তব্য করেছেন আজ প্রধান বিচারপতি। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজশ্রী, জব কার্ড বৈধ কিনা তা খুঁজবে এবার এই 4 সদস্যের কমিটি, আজ আদালতে আর কি বললেন প্রধান বিচারপতি? দেখো, তুমি জানো যে প্রধান বিচারপতি বলেছেন যে তাকে পোস্ট কার্ড মারফত চিঠি লিখে বহু মানুষ, শতাধিক মানুষ তারা এই 100 দিনের কাজের টাকা পাননি বলে অভিযোগ জানিয়েছেন, এবং প্রধান বিচারপতি এই 4 সদস্যের কমিটির মাধ্যমে ভুয়ো জব কার্ড খুঁজে বের করার একটা প্রক্রিয়া শুরু করে দিতে বলেছেন। এর পাশাপাশি উল্লেখযোগ্য হচ্ছে যে সিবিআই আজকে আদালতে তাদের যে সাবমিশন বা তাদের যে বক্তব্যের ক্ষেত্রে বলেছে যে সিবিআইও কিন্তু এই ভুয়ো জব কার্ড খোঁজার এবং 100 দিনের কাজের টাকার দুর্নীতির সম্পর্কে তদন্ত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, এবং তাদের কাছে ইনফরমেশন আছে পুরুলিয়ার মতন বেশ কিছু জেলায় এই 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, এবং তারা যে তদন্ত প্রস্তুত সেটাও কিন্তু তারা হাইকোর্টকে জানিয়ে দিয়েছে আজকে। যদিও হাইকোর্ট এখন আপাতত একটা 4 সদস্যের কমিটি তৈরি করে এই তদন্ত প্রক্রিয়া বা অনুসন্ধান প্রক্রিয়াটা শুরু করতে বলেছে, এবং প্রধান বিচারপতি যে নিজেই বিষয়টা সম্পর্কে অবগত, তার কাছে ব্যক্তিগতভাবে অভিযোগ এসেছে, তিনি এই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করে তার এই তদন্ত কমিটি গড়ে তিনি এই প্রক্রিয়াটার মধ্যে শুরু করতে বলছেন, সেইটাতে একটা বিষয় পরিষ্কার, হাইকোর্ট কিন্তু গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনা করছে। এবং আরো একটা বিষয় যে 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে এতদিন শুধু অভিযোগ উঠেছিল, এবারে হাইকোর্ট সেখানে তদন্ত কমিটি গড়ে দিল 4 সদস্যের, কেন্দ্র রাজ্য উভয় পক্ষের পার্টিসিপেশন নিয়ে, সেইটাই কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়। এখন দেখার বিষয় এই কমিটিতে কারা কারা থাকেন, কিভাবে এর পরবর্তী প্রক্রিয়াগুলো বা পরবর্তী পদক্ষেপগুলো এগোয়। একেবারে রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরেকবার জানিয়ে রাখি, 100 দিনের কাজের টাকা না পেয়ে 327 জন পোস্ট কার্ড পাঠিয়ে অভিযোগ জানিয়েছিলেন, এমনই জানাচ্ছেন আজ আদালতে প্রধান বিচারপতি। নতুন করে 100 দিনের প্রকল্পের কাজ চালু করার জন্য উদ্যোগী হতে হবে কেন্দ্র এবং রাজ্যকে, মন্তব্য প্রধান বিচারপতির। কারা কাজ করেছেন, কারা ন্যায্য প্রাপক, সেই তালিকা রাজ্যের কাছে আছে। প্রধান বিচারপতি আজ মন্তব্য করছেন যে তাঁদের টাকা দিয়ে দেওয়া হোক, আদালত তাঁদের কাছে যাবে, তাঁদের প্রশাসনের কাছে যেতে হবে না, এমনই বলছেন আজ প্রধান বিচারপতির। ভুয়ো জব কার্ড কাদের রয়েছে, সেই জব ভুয়ো জব কার্ড হোল্ডারদের খুঁজতে 4 সদস্যের কমিটি গড়ে দিয়েছেন প্রধান বিচারপতি, এবং এই কমিটিতে থাকবেন কেন্দ্র, রাজ্য, ক্যাগ এবং অ্যাকাউন্টেন্ট জেনারেলের একজন করে প্রতিনিধি, অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয়ে প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গড়ে তোলা হয়েছে। যে কমিটি ভুয়ো জব কার্ড খুঁজবে, জব কার্ড হোল্ডার কারা রয়েছে, ভুয়ো জব কার্ড হোল্ডার কারা রয়েছে তাঁদের খুঁজবে। 100 দিনে কাজের টাকায় দুর্নীতির অভিযোগ, এবং ইতিমধ্যেই 4 সদস্যের কমিটি গড়ে দিলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি আজ বলেছেন দুর্নীতি তদন্ত হবে, কিন্তু যারা ন্যায্য প্রাপক তাদের কি হবে? প্রথমত হচ্ছে, দেখুন, আমরা প্রথম থেকেই দাবি করে আসছি কেন্দ্র সরকার যেই টাকাটা আটকে রেখে দিয়েছে সে অনৈতিকভাবে আটকে রেখে দিয়েছে। এখন আজকে আদালত মন্তব্য করেছেন, আদালত একটা ইনভেস্টিগেটিং টিম তৈরি করেছেন, এখানে কোনো অসুবিধার জায়গা নেই। বরং কেন্দ্রীয় সরকারই তো লোকসভাতে বারবার তথ্য দিয়েছে যে ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নামটা একদম নিচের দিকে আসে, বরং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সেই তালিকায় আপনি যদি নামগুলো দেখেন তার অধিকাংশই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আমাদের দাবিটা বারবার এটাই ছিল, ভুয়ো জব কার্ডে লোকসভাতে কেন্দ্রীয় সরকার যে তালিকা দিচ্ছে, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলি প্রথম, তাদের টাকা না আটকিয়ে পেছনের সারিতে থাকা বাংলার টাকা কেন আটকানো হচ্ছে। এবং দ্বিতীয় আমাদের খুব সহজ দাবি ছিল, সেটা হচ্ছে যারা অলরেডি কাজ করে ফেলেছেন তাদের টাকাটা, যদি আপনাদের মনে হয় 2-4 জনের ক্ষেত্রে প্রবলেম আছে, আপনি বেছে বেছে সন্দেহজনক নামগুলোকে বাদ দিন, কিন্তু টেনে আপনি একবারে লক্ষ লক্ষ নাম টানা বাদ দিয়ে দিচ্ছেন, এর ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। এই স্বাভাবিকটুকু আমাদের ছিল, আজকে তদন্ত
সেন্ট্রাল টিম এসে একটা কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তারা তাদের মতো তদন্ত করে গেছে, কিছু আউটকাম হয়নি। টিম তৈরি করে কোনো আউটকাম আসবে তাহলে সেটা স্বাগত।